हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जार्नी विद शुमी। आज आमादेर गंतव्य स्थान पुरी। बांगालीदेर काछे दार्जिलिं और दीघार मतन पुरी अन्यतम प्रिय स्थान। आपनी जदि भ्रमण पिपासु व्यक्ति हुए थाकें ताहले अवश्य जानाबें पुरी भ्रमण कतटा गुरुत्वपूर्ण। पुरीते मानुष बार बार छूटे आसे जगन्नाथ देवेर दर्शन, समुद्र सैकत तथा विभिन्न ऐतिहासिक निदर्शन अन्वेषणेर उद्देश्य। तार आगे जेने नी पुरी कोथाय अवस्थित। भारतेर उड़ीषा राज्येर पुरी जिलार एकटी शहर। एई शहर पुरी बंगोपसागरेर तीरे अवस्थित। राजधानी भुवनेश्वर थेके 60 किलोमीटर दूरे अवस्थित। पुरी हिंदूदेर चार धामेर अन्यतम एकटी धाम हिसाबे विख्यात। प्राचीनकाले पुरी श्रीक्षेत्र एवं नीलाचल नामे परिचित छिल। এই শহরে হিন্দুদের অনেক মন্দির ও মঠ আছে। এই শহরের 80% অর্থনীতি জগন্নাথ মন্দিরের ধর্মীয় গুরুত্বতার উপর নির্ভর করে। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে। পুরী কখন যাবেন? পুরীতে মানুষ সবসময় যেতে পারেন, তবু গরমের ছুটি, পুজোর ছুটি, রথযাত্রা ও শীতকালে মানুষের ভিড়টা বেশি থাকে। তাছাড়া উইকেন্ডেতে সিজনে গেলে খরচা বেশি হবে, অফ সিজনে গেলে খরচা কম। পুরী কিভাবে যাবে? কলকাতা থেকে পুরী যাওয়ার তিনটে মাধ্যম, ফ্লাইট, ট্রেন এবং বাস। এর মধ্যে সবথেকে পপুলার মাধ্যম হলো ট্রেন। অনেকেও বাসেও যান, একদিকে সময় বাঁচানোর জন্য, অন্যদিকে ট্রেনের টিকিট না পাওয়ার জন্য। ফ্লাইটে যেতে হলে দমদম থেকে ফ্লাইট ধরতে হবে এবং নামতে হবে ভুবনেশ্বর, সেখান থেকে যেতে হবে পুরী। আর বাসে যেতে হলে আপনাকে যেতে হবে ধর্মতলায়, সেখান থেকে প্রতিদিন পুরীর জন্য বাস ছাড়ে। এছাড়া ট্রেনে যেতে গেলে ট্রেনের টাইমিংগুলো আমি ভিডিও স্ক্রিনে প্রোভাইড করছি, সেখান থেকে দেখে নিন। এবং সবকটি ট্রেনই ভোর থেকে সকালের মধ্যে পৌঁছাবে পুরী। ভাড়া লাগবে মোটামুটি 600 টাকা যাওয়া আসা নিয়ে। এবার পুরী তো পৌঁছালাম, পুরীতে থাকবো কোথায়? পুরীতে থাকার জন্য তিনটে জায়গা সবচেয়ে বেশি পপুলার, স্বর্গদ্বার বিচ, মেরিন ড্রাইভ বিচ আর জগন্নাথ মন্দিরের আশেপাশে বহু হোটেল এবং আশ্রম আছে, সেখানে থাকতে পারবেন। আপনি স্বর্গদ্বার বিচের কাছে থাকতে চাইলে এখানে 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন, তবে সেটা সিজনে একটু বেশিও হতে পারে। আর যদি আপনি মেইন ড্রাইভ বিচের কাছে থাকতে চান, সেখানে 1000 টাকার নিচে কোনো রুম পাবেন না, 1000 থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। এছাড়াও আপনারা স্পটে এসে বুকিং করতে পারেন রুম দেখে, তবে সিজনে এলে রুম আগে থেকে বুক করে আসবেন। এছাড়াও আপনারা মেক মাই ট্রিপ, গোয়াই ভিভো এবং ওয়োর মাধ্যমেও বুকিং করতে পারবেন। ডে ওয়ান, সকাল সকাল পুরীতে নেমে অটো বা টোটো করে নিজের বুকিং করা হোটেলে চলে আসুন। ভাড়া নেবে 150 থেকে 200 টাকা। হোটেলে চেক ইন করে নিন, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বিচে চলে আসুন। তবে চটি জুতো সাবধান, এখান থেকে রুমে ফিরে রেস্ট নিন, লাঞ্চ সেরে রেস্ট নিন, বিকালে বেরিয়ে পড়ুন ওটিডিসির কাউন্টারে। নেক্সট দুদিনের জন্য বাস বুক করে নিন, তারপর সন্ধ্যায় চলে আসুন বিচের ধারে মনোরম পরিবেশে। সবাই সন্ধ্যার আমেজ উপভোগ করছে, কেউ কেউ বিচের পাশে বসে ঝালমুড়ি চায়ের মজা নিচ্ছে, কেউ কেউ ঘোড়ার পিঠে চড়তে ব্যস্ত, আবার কেউ কেউ সমুদ্রের জলে পা ভেজাতে ব্যস্ত, আবার কেউ কেউ কেনাকাটি করতেও ব্যস্ত সামুদ্রিক জিনিসপত্র। বিচের পাশে কিছু কেনাকাটি করে ফিরে এলাম আমাদের হোটেলে। ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম, নেক্সট দিন তাড়াতাড়ি উঠতে হবে। ডে টু, সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেলের সামনে থেকে টোটো ধরে। আমরা চলে যাব পান্থনিবাসের কাছে। পান্থনিবাসের সামনে থেকে ওটিডিসির বাসগুলো ছাড়ে। আমরা বাস বুক করেছিলাম, পার হেড 535 টাকা করে নিয়েছিল। আজকে প্রথমে নিয়ে গেল রামচণ্ডী মন্দিরে, সেখান থেকে দর্শন সেরে চলে এলাম চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত,
কথিত আছে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর দেখা মিলেছিল এখানে, তাই এই জলকে হিন্দুরা পবিত্র মনে করে। চন্দ্রভাগা বীচে, চন্দ্রভাগা বীচ হলো চন্দ্র ওই যে কোণারককে সূর্য মন্দিরের যে চূড়টা চন্দ্রভাগা বানিয়েছিল, চন্দ্রভাগা বানানোর পর ওখান থেকে সুইসাইড করে, তার ফলে সমুদ্র প্রায় 3 কিলোমিটার দূরে চলে যায়। এই চন্দ্রভাগা বীচের তীরেই চন্দ্রভাগার নামে মন্দির আছে। আমরা এখানে এসেছিলাম, তাই চন্দ্রভাগা বীচে নেমেছি। চন্দ্রভাগা বীচটাও খুব সুন্দর, এখানে তোমরাও আসতে পারো, ভালো লাগবে আর মনোরম পরিবেশ। নেক্সট আমরা চলে গেলাম কোণারকের সূর্য মন্দিরে। প্রবেশ মূল্য পার হেড 40 টাকা, আর গাইড নিলে এক্সট্রা চার্জ লাগবে। কোণারকের মন্দিরে ভিতরে প্রবেশ করে যেটা চোখে পড়ে সেটা হলো সিংহদ্বার, সামনে নাট মন্দির। আমরা আজকে চলে এসেছি সোজা কোণারকের সূর্য মন্দিরে। খুবই সুন্দর আর্কিটেকচার, চারিদিকে খুবই সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ। এখানে ঢুকতে মাত্র 40 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে পার হেড। খুবই সুন্দর, চারিদিকে গার্ডেন আছে করা, খুবই সুন্দর। ঘুরে ঘুরে দেখবো, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো, তাহলে খুবই ভালো লাগবে, এনজয় করবে। কোণারকের মন্দির বিখ্যাত আর্কিটেকচারের জন্য। এই মন্দির তৈরি করা হয়েছিল 12 বছর ধরে, এবং এই মন্দিরের কোনো ছায়া পড়ে না দিনের বেলায়, সে যে কোনো সময়ই আসুন না কেন, তবে এই মন্দিরে কোনো পুজো হয় না। এই যে আমার পেছনে দেখছো যে দরজা, এটা হলো কোণারক মন্দিরের দক্ষিণের দরজা। এখানে হলো একটা ম্যাগনেট ছিল, যেটা এখানে পাশে সমুদ্র ছিল, যেটাকে জাহাজ কোনো কিছু গেলে সেই ম্যাগনেটটা, এত বড় ম্যাগনেট ছিল যে এটাকে টেনে নিত। হ্যাঁ, সেটা ব্রিটিশরা ভেঙে নিয়ে গেছে। এই যে দেখছো ধ্বংসাবশেষ মতন খানিকটা হয়ে গেছে, এই থেকে এই সুযোগ ছিল, এখান থেকে ভেঙে নিয়ে গেছে ম্যাগনেটটা। আর এই যে এই সাইডে দুটো দ্বাররক্ষী আছে, সোজা দেখাও আছে ঘোড়া, দুটো ঘোড়া দ্বাররক্ষী হিসাবে। এখানে আগে সিকিউরিটি গার্ডমার থাকতো। খুবই সুন্দর, এখানে গার্ডেন করা আছে সবুজ, খুবই ভালো লাগছে। আর হলো এখানে বিভিন্ন দেয়ালে বিভিন্ন কারুকার্য করা, সূর্যদেবের যে সাইনটা সেটা সব দেয়ালে করা আছে, এটাই হলো সূর্যদেবের মেন সাইন। এই মন্দিরে এখন পুজো হয় না, এটা পরিত্যক্ত, কোনোদিনই পুজো হয়নি, গঠন মানে তৈরি করার পরে কোনোদিনই পুজো হয়নি। এবার আমরা এখান থেকে চলে যাব সোজা শান্তিস্তূপ দেখতে। ধৌলিতে অশোকের শান্তিস্তূপ অবস্থিত দয়া নদীর তীরে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে রাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এখানে শান্তিস্তূপ বানান। আমরা এখন আছি ধৌলি পাহাড়ে, এটা ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে। এটা ধৌলি পাহাড়, সম্রাট অশোকের নাম সবাই শুনেছ। অশোক যখন কলিঙ্গ যুদ্ধ করেছিল এই পাহাড়ে, ধৌলি পাহাড়ে কলিঙ্গের যুদ্ধ ঘটেছিল। পাশে দয়া নদী প্রবাহিত হচ্ছে, যার জল রক্তে লাল হয়ে গেছিল, কিন্তু অশোক, সম্রাট অশোক এই দেখে খুব মর্মাহত হয়েছিল। তারপরে তিনি হলো যুদ্ধ থামিয়ে দেয় এবং হলো এখানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং এখানে এই শান্তি স্তূপটা তৈরি করে, যার আরেকটার নাম হলো পিস প্যাগোডা। দেখো এখানে খুবই সুন্দর আর সত্যি মনোরম পরিবেশ, এখানে হাওয়া খুবই ভালো লাগবে, তোমরা সবাই অবশ্যই এসো এখানে। আর পিছন দিকে মন্দির আছে শিবের, খুবই সুন্দর, তাহলে তোমরা অবশ্যই এসো, খুবই ভালো লাগবে। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যস্থান লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরটি হলো ভগবান শিবের মন্দির। এই মন্দিরটি 180 ফুট উচ্চতা সম্পন্ন। এই মন্দিরের মধ্যে প্রায় 50টি আলাদা আলাদা মন্দিরের সমাবেশ আছে, এগুলো দেখে নিন। তবে এখানে ঢুকতে গেলে মোবাইল, জুতো, ব্যাগ কিছুই নিয়ে যাওয়া যাবে না, সব কাউন্টারে জমা দিতে হবে। 10 থেকে 20 টাকা করে লাগবে কাউন্টারে জমা দিতে। কাউন্টারে জমা দিয়ে ভিতরে ঘুরে নিন, বাস বেশিক্ষণ দাঁড়াবে না। আমরা বাসে গিয়ে বসলাম, তারপর নেক্সট স্পট নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকানন হলো জুওলজিক্যাল পার্ক, সোমবার বন্ধ থাকে, আর প্রবেশ মূল্য 50 টাকা। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক, এটা হলো ভারতের সেকেন্ড লার্জেস্ট জুওলজিক্যাল পার্ক। এটা 1960 সালে তৈরি হওয়া শুরু হয়, কিন্তু শেষ হয় পাবলিকালি, খোলা হয় পাবলিকের জন্য 1979 খ্রিস্টাব্দে। এখানে আমরা প্রথমে ঢুকে এন্ট্রি ফি লাগবে 50 টাকা করে, আর পার হেড যদি ফুল প্যাকেজ নাও 350 টাকা করে পড়বে। আমরা প্রথমেই একটা গাড়ি, ব্যাটারির গাড়িগুলো বুক করে নিচ্ছি, নিয়ে ওখানে হলো আমি প্রথমে সাম্বার হরিণ, যেগুলো সোনার হরিণ বলে, সেগুলো দেখলাম। তারপর নীলগাই, আমরা মাংসে বিভিন্ন
ভিন্ন টাইপের আমাজনের যে সাবানা তৃণভূমিতে যে মাংকিগুলো দেখা যায় খুবই সুন্দর। আর তারপর আমরা রেপটাইল পার্কে ঢুকবো এখন, রেপটাইল পার্কে দেখি কি কি আছে, তোমরা দেখো তাহলে ভিডিওটা। এখানে বহু প্রজাতির জন্তু জানোয়ার, হরিণ, বিভিন্ন ধরনের পাখি, তাছাড়া বাঘ, সিংহ, ডিয়ার, বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবেন। এই পার্কটা ঘুরে দেখতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। ভিতরে গেলে অবশ্যই বাসে করে জঙ্গল সাফারি করতে ভুলবেন না। এরপর এখান থেকে চলে যান উদয়গিরি, খণ্ডগিরির উদ্দেশ্যে। প্রবেশ মূল্য 25 টাকা পার হেড। এখন আমরা চলে এসেছি উদয়গিরিতে। এখানে পেছনে অনেক পুরনো গুহা রয়েছে, এই যে সিঁড়ি দিয়ে উঠবো, পাথরের সিঁড়িগুলো বেশ ঢাল ঢাল করে আছে, খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে গার্ডেনিংটা করা আছে, খুব সুন্দর সাজানো। আমরা ভিতরে গিয়ে দেখবো কি কি আছে আর তোমরা দেখো। উদয়গিরি ও খণ্ডগিরি হলো গুহা, কিছুটা প্রাকৃতিক, কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলো গুহার সমষ্টি। উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর শহরে নিকটে গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত, যাদের হাতিগুম্পা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এই গুহাগুলি চমৎকারভাবে খনন করা হয়। এগুলি কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে জৈন সাধুগণের আস্তানা হিসাবে ব্যবহৃত হতো বলে ধারণা করা যায়। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। আমরা এখন আছি হাতি গুম্ফা, এটা হলো 1st century স্থাপিত হয় রাজা খরাবেলার সময়ে। আর এই হাতি গুম্ফার গায়ে দেখো শিলালিপি খোদাই করা আছে, এটাকে কুমারী পর্বতও বলে, খুবই সুন্দর জায়গা। এরকম 18টা গুহা আছে। ওই সাইডে 10 নম্বর হলো গণেশ গুম্ফাও আছে, ঘুরে ঘুরে দেখতে পাবে, অনেকটা টাইম কাটবে আর খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, তা তোমরা অবশ্যই এসো। আমরা এখন উদয়গিরি থেকে খণ্ডগিরি চলে এসেছি, খণ্ডগিরিতে এসেছি, উপরে উঠেছি, কিন্তু যে জৈন মন্দিরটা আছে জৈন মন্দিরটা বন্ধ, আসলাম, ব্যাড লাক, ভিতরে ঢোকা হলো না। এই পরিবেশ দেখছি খুবই ভালো কিন্তু খুবই গরম। তা আমরা এখন চারিদিকে দেখো, শহরটাকে দেখা যাচ্ছে খুবই সুন্দর, তোমরা দেখো খুবই ভালো লাগবে, আশা করি তোমরাও আসবে এখানে, তোমাদেরও ভালো লাগবে। অনেকগুলো সিঁড়ি ভেঙে আসতে হবে উপরে, যদিও ঠিক আছে আমরা এসেছি, কিন্তু বললাম ব্যাড লাক যা মন্দিরটার ভিতরে ঢুকতে পারলাম না, যদি নেক্সট টাইম আবার কোনো সময় ভাগ্যে থাকে তাহলে আবার আসবো। আজ আমাদের এটি ছিল শেষ স্পট। এখান থেকে আমাদের ফিরতে ফিরতে 7:30 বেজে গেল। আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়লাম, আজ আর কোথাও বেরোলাম না। Day 3, আজ আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এলাম বাসের কাছে, সেখান থেকে চিল্কার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় মাঝে গাড়ি দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য, আপনারা আপনাদের মন মতন ব্রেকফাস্ট করে নিন। চিল্কার জন্য ভাড়া পড়েছিল 380 টাকা করে পার হেড। চিল্কা যেতে সময় লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা পর চিল্কা লেকের কাছে পৌঁছালাম। চিল্কা লেকে বোট বুকিং কাউন্টারে এসে বোট বুকিং করে নিন 2.5 ঘন্টার জন্য। 10 জনের জন্য লাগবে 1800 টাকা, অর্থাৎ পার হেড 180 টাকা করে। এখান থেকে বেরিয়ে পড়ুন বোটে ডলফিন দেখতে। ডলফিন দেখে আপনারা ফিরে আসুন, রাস্তায় আস্তে আস্তে দেখে নিন আলারনাথ টেম্পল। রথযাত্রার আগে জগন্নাথ দেব এখানেই বিরাজ করেন।
এখান থেকে চলে আসুন পুরীর হোটেলে এবং ডিনার সেরে রেস্ট নিন। ডে ফোর, আজ পুরীতে আমাদের লাস্ট দিন। ভোরবেলা সূর্যোদয় দেখার জন্য 5টা নাগাদ পুরী বিচে চলে আসুন এবং সূর্যোদয় দেখে অটোতে কিংবা টোটোতে চলে যান পুরীর জগন্নাথ মন্দিরে। ভাড়া যাতায়াত ধরে 50 টাকা পার হেড। এখানে গিয়ে লাইনে দাঁড়ান এবং মোবাইল চটি ব্যাগ কাউন্টারে জমা দিন এবং লাইনে দাঁড়িয়ে পড়ুন। ভিতরে ঢোকার একটা লাইন এবং দর্শনের জন্য আর একটা লাইন। এখানে প্রায় আপনার সময় লাগবে 3 ঘন্টা, কারণ এখানে বহু তীর্থযাত্রী এবং বহু মন্দিরের সমাহার। জগন্নাথ দেবের দর্শন করে হোটেলে ব্যাক করুন এবং ব্রেকফাস্ট সেরে নিন এবং বেরিয়ে পড়ুন অটো বা টোটো ভাড়া করে পুরীর লোকাল সাইটসিনের জন্য। 300 থেকে 400 টাকা নেবে একটি অটো, পার হেড ভাড়া পড়বে ম্যাক্সিমাম 100 টাকা। প্রথমে দেখে নিন গান্ধী পার্ক, কারণ 10টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। দারুণ সুন্দর জায়গা, অবশ্যই যাবেন। এখান থেকে বেরিয়ে পড়ুন গুন্ডিজা টেম্পেলে দেখে বা জগন্নাথের মাসির বাড়ি দেখার জন্য। জগন্নাথের মাসির বাড়ি দেখা হলে এখান থেকে চলে আসুন জগন্নাথের পিসির বাড়ি বা নরেন্দ্র সরোবর দেখতে। আমরা এখন আছি জগন্নাথ দেবের পিসির বাড়ি নরেন্দ্র সরোবর। এখন মন্দির অবশ্য বন্ধ। এই যে নৌকা দেখছো, এখানে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় চন্দন মাখিয়ে নৌকা বিহার করার জন্য। আর এই সরোবরে প্রচুর মাছ আছে বিভিন্ন ধরনের, সুন্দর, খুবই ভালো লাগলো। তোমাদেরও আশা করি ভালো লাগবে, তোমরাও। এটি দেখে চলে যান গুপ্ত বৃন্দাবন বা শ্রী গৌড় বিহার আশ্রম। প্রবেশ মূল্য 10 টাকা। এখানে ভগবান কৃষ্ণের বিভিন্ন সময়ের কৃতকর্ম দারুণ মূর্তি আকারে বর্ণনা করা আছে, খুব ভালো লাগবে আপনাদের। এখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন নেতাজি মিউজিয়াম দেখার জন্য। এখানে প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। এটা নেতাজির বাবা জানকীনাথ বসুর বাড়ি ছিলেন। এটা এখন সংরক্ষণ করে মিউজিয়াম করে তোলা হয়েছে। আমি এখন আছি হলো নেতাজি সুভাষ মিউজিয়ামে। এটা পুরীর কাছেই অবস্থিত, একদম 5 মিনিটের রাস্তা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হলো কটক শহরের বিষয়ে আমরা জানি। এখানে নেতাজি বসুর এই মিউজিয়ামে সমস্ত ছোটবেলার থেকে শুরু করে যতদিন বেঁচেছিল সমস্ত চিত্র ও সমস্ত চিঠি পত্র, তিনি মাকে বাবাকে যেসব চিঠিগুলো লিখেছিল নিজের হাতে, সবই সংরক্ষিত করা আছে। খুবই সুন্দর, খুবই ভালো। আমার তো দেখে খুবই ভালো লাগছে এবং গর্ববোধ হচ্ছে যে আমি বাঙালি। আমাদের এরকম, মানে আমি এরকম মিউজিয়াম আগে দেখিনি, কিন্তু এখানে সত্যি সবকিছু, মানে এ টু জেড বলতে গেলে সব সংরক্ষিত। তোমরা অবশ্যই আসবে, দেখবে। এন্ট্রি ফি হলো মাত্র 10 টাকা। এখান থেকে বেরিয়ে কেনাকাটি করে নিন এবং লাইট হাউস দেখে রুমে ফিরুন। লাঞ্চ সেরে রেস্ট নিন। আমাদের রাতে ফেরার দিন। চেক আউট করে অটো ধরে স্টেশনে চলে যান। পার হেড খরচা পড়বে 50 টাকা করে। এইভাবে আমরা 3 রাত্রি 4 দিনে পুরী সফর কমপ্লিট করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।